আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলা পত্রিকা যে বাংলার কণ্ঠ বলা বলা নিউজে দেখলাম যে তারা বলেছে যে হুন্ডি ও অর্থবাচার পাচারের কারণে রেমিটেন্স কমেছে আসলে তাদের সাথে আমি একমত তারপর আর কিছু অতিরিক্ত কারণ আছে আপনারা কিনা আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবে যে রেমিটেন্স বৈধবত্যে রেমিটেন্স পাঠানোর প্রধান কয়েকটি কারণ আমাদের দৃষ্টিকোণ থেকে যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো তুলে ধরব এক নম্বর হলো যে বর্তমানে বিভিন্ন দেশেই খোঁজ নিয়ে দেখা যায় যে কাজের চাহিদা কমে গেছে কাজের চাহিদা কমে যাওয়া মানে কি প্রবাসীদের আয় কমে যাওয়া ওভার টাইম নেই মালয়েশিয়া থেকে কয়েকজন বললো যে এখন ওভার টাইম নেই শুধু বেসিক ডিউটি করতেছে সিঙ্গাপুরে অনেক কোম্পানির লোকজন বলতেছে যে ওভার টাইম নেই শুধু বেসিক ডিউটি করতেছে এবং কি অনেকে কোম্পানি তাদেরকে দেশ ফেরত পাঠিয়ে দিচ্ছে মেরিন সেক্টর থেকে একটা কোম্পানি বলো যে তাদের কোম্পানিতে দুই হাজার লোক তালিকাভুক্ত করা হয়েছে এদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং কি প্রতিনিয়ত পাঠাচ্ছে তার মানে কি এই লোকগুলোর টাকা পাঠাতে পাঠাতে পারতেছে না প্রত্যেকটা দেশে এরকম হচ্ছে বর্তমানে কিছুটা অর্থনৈতিক মন্দা দুই নম্বর আমার মতে ব্যাঙ্কগুলোর সার্ভিস আরও উন্নত করতে হবে সার্ভিস সন্তোষজনক না বিভিন্ন ব্যাঙ্কগুলো থেকে গ্রাহকরা গেলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাদের সার্ভিস নিয়ে তারা ততটা আন্তরিক না তিন নম্বর হলো যে ব্যাঙ্কে রেট কম দেয় তুলনামূলক অনেক কম দেয় যেখানে ওয়েস্টার্ন ইউনিয়ন সিঙ্গাপুরে পঁচাশি ডলার দেয় সেখানে বাংলাদেশ ব্যাঙ্কগুলোতে সিঙ্গাপুরে বিরাশি ডলার দেয় উদাহরণস্বরূপ বললাম আর কি তিন ডলার কম দেয় ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান বাংলাদেশ ব্যাঙ্কগুলো থেকে মিনিমাম তিন থেকে চার ডলার টাকা বেশি রেট দেয় তারা কে এখন বাংলাদেশ সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার পরিবারের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো তারা চাইবে ব্যাঙ্কে পাঠাতে তিন টাকা বেশি পাঠালে চার টাকা বেশি পেলে এক ডলার সমস্যা কি কিন্তু তারপরও হুন্ডিতে আরও বেশি দেয় তাই পথে পাঠানো হচ্ছে মানুষ হুন্ডি পথটা বেশি নেয় তার কষ্ট বয়সদের অর্থ যেখানে দুই টাকা বেশি পাবে তারা সেখান থেকেই পাঠাবে চার নম্বর মনে করি যে ব্যাংকে চার্জ বেশি নেয় পথে পাঠালে বা হিন্দুতে পাঠালে এক টাকা চার্জ লাগে না একটু বেশি তো এই কারণগুলো আমার চোখে পড়ছে চার্জ বেশি নেয় রেট কম দেয় এবং প্রবাসীরা বর্তমানে যেই সমস্যাগুলোর সম্মুখীন হয় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেল্প পায় না সেই কারণে অনেকে অসন্তুষ্ট যে বৈধবতের পাঠিয়ে লাভ কী আমি তো কোনো সেবা পাচ্ছি না প্রবাসী হিসাবে কোনো সুবিধা পাচ্ছি না সব জায়গায় হয়রানি শিকার হচ্ছি এই কারণগুলো আমার কাছে মনে হলো আপনারা কি আমার সাথে একমত কিনে কমেন্টে জানাবেন সকল বলা থাকুন আর